इलेक्शन देखा जिंदगी तीन दिन को हम सर कराउ से रामनगर नाथ के तरह तो तीन दिन को हम सर कराउ से रामनगर देख पता जो चले ठीक है अपनी अपना काम करो सर आपने हमार सर कराउ से रामनगर देख कत बड़ा हमने ऑफिस सर और हम कत बड़ा नेता শীতল আমার মৌলিক অধিকার আছে। মানে আমরা ওটা একটা দোকান ছিল, ওটা বলছিলাম বন্ধ করার জন্য, ওই জন্যে উনি বলছেন না এটা বন্ধ হবে না, আমাদের এখানে উৎসব ভোট। কিন্তু আমি বলি না, যেটা আমাদের 200 মিটার মধ্যে আছে ওটা বন্ধ করে দেন, এখানে গ্যাদারিং হবে, ওই জন্যেই বন্ধ করে, আর কিছু ঝামেলা কিছু নেই। উনি বলছেন শীতলকুচি করে দেবেন, এটা উনি ওনার কথা বলছেন। ওটা হুমকি দিল যে তিন দিন পর আমাদের সরকার আসবে, আর সেটাই যখন আসবে আসবে হুমকি দিচ্ছে। নিশ্চয়ই কথা কাটাকাটি হয়েছে আমাদের সাথে, হুমকি কিছু নেই। ও যদি বলে যে মানে আমরা বলছি মানুষের সাথে ব্যবহারটা ভালো করুন, আমরা যদি কোনো রকম ঝামেলা করে আমাদের নামে FIR করুন, আমাদেরকে তুলে নিয়ে যান, কিন্তু আমরা তো কোনো রকম ঝামেলা নেই। আমাদের ছেলেরা ভোট হচ্ছে, ভোট দেখতে আসছে। এই গ্রামের মানুষ তো এরকম কোনো দিন দেখেনি যে এত ফোর্স এসছে, এসছে কী ব্যাপার, একটা কৌতূহল মধ্যে রয়েছে। কিন্তু মানুষকেরা মানে পুলিশ এসে মানুষকে মানুষের মতো ব্যবহার করছে না, এদেরকে CRPF ভালো ব্যবহার করছে, CAPF যারা আছে তারা ভালো ব্যবহার করছে। কিন্তু পশ্চিমবাংলার পুলিশের ওই আপনার কী পাইনবাবু না কি একজন রয়েছেন সেক্টরের ডিউটি, উনি একদম আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।